এবার মালালার জিন্স পরিহিত ছবি ভাইরাল। পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের উত্থান হয়েছিল রূপকথার মতো। সন্ত্রাসদীর্ণ শোয়েত রূপদাক্কা থেকে আজকে এই অবস্থায় তিনি এসেছেন। একটা ছোট্ট মেয়ের ব্লগেই সারা পৃথিবী জেনেছিল তালেবানি সন্ত্রাসের নির্মম রূপটি। সে কথা ফাঁস করে গুলি খেতে হয়েছিল কিশোরীটিকে। তবে শান্তি ও বাক স্বাধীনতার জন্য যে লড়াই তিনি করেছিলেন তার স্বীকৃতি দেয় নোবেল কমিটি। তবে তাকে নিয়ে বিতর্কও কম নয়। সম্প্রতি সে বিতর্ক আবার উস্কে দিল এক ছবি, যে ছবিটিকে মালালার ছবি বলেই মনে করা হচ্ছে। আর জিন্স পরা পশ্চিমী পোশাকের মালালাকে দেখে তোলপাড় নেট দুনিয়া। মালালার সাহস, লড়াই, বাক স্বাধীনতার পক্ষে লড়াই এবং সর্বোপরি শান্তির বার্তা নোবেলের স্বীকৃতি পেয়েছিল। তার বই গোটা দুনিয়ায় বেস্ট সেলার। এক কিশোরী সাহসিনীর লড়াই তথা বলিষ্ঠ মতামত যেভাবে মালালা দুই মলাতে বন্দি করেছিল তা অনেকেরই কাছে অনুপ্রেরণার উৎস। তবে মালালাকে নিয়ে বিশ্ববাসীর একাংশ বেশ সন্দেহপ্রবণ। তার ব্লগ থেকে শুরু করে তার কার্যকর্ম সব কিছুতেই সন্দেহের চোখে দেখেন তারা। এমনকি মালালা আমেরিকারই সৃষ্টি বলে দাবি ওই অংশে। এই মালালাকে নিয়েই ফের তোলপাড় নেট দুনিয়া। সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে জিন্স টপ পরে দেখা যাচ্ছে মালালাকে। যদিও এ ছবি পাক কন্যার কিনা তা এখনই নিশ্চিত করা যায়নি। তবে নিশ্চিতকরণের আগেই ছবিটি ঘিরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। মূলত এক পাকিস্তানি ফেসবুক গ্রুপে এ ছবি ছড়াতে থাকে। সেখানে বলা হয় মালালা ধর্মবিরোধী কাজ করেছেন, জিন্স পরে মালালা ইসলামকে অপমান করেছেন, এমনকি দ্বিচারিতা করেছেন ও আদৌ মালালা ইসলাম ধর্মাবলম্বী কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। নীতি পুলিশের ওই বাড়াবাড়ি দেখে এগিয়ে আসেন বহু নেটিজেন। তাদের প্রশ্ন এক কিশোরী যিনি আবার বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি যদি পশ্চিমী পোশাক পরেই থাকেন তবে তাতে আপত্তি কোথায়? মালালাকে যে ধরনের পোশাকে দেখতে সকলে অভ্যস্ত এই ছবি তার থেকে নিঃসন্দেহে আলাদা। কিন্তু গোটা বিশ্বে বহু যুবতী জিন্স পরে, মালালা পরলে আপত্তি কোথায়? বরং পশ্চিমী পোশাক পরেও যেভাবে তিনি স্কার্ফে মাথা ঢেকে রেখেছেন তা ইসলামের প্রতি তার আনুগত্যের প্রতীক বলে মনে করেছেন অনেকে। যদিও মালালার থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। আপাতত তাকে ঘিরেই মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম নেট দুনিয়া। দেশ এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.